আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম এনজামামুল হক, আমি ভারত থেকে বলছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে, আমি কোনো কাঁচা সবজি চাষ করছি, তার কি জাকাত লাগবে? যেরকম হাদিসে বর্ণনা আছে যে 750 কেজি হলে জাকাত লাগবে, যেমন গম, ধান, সরিষা এসব ইত্যাদি, সেই মতন এই কাঁচা সবজিতে জাকাত লাগবে কি? এটা আমার প্রশ্ন, দয়া করে দলিল সহকারে জানাবেন। জাযাকাল্লাহ খাইরান। এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মাই কেরামগণ বলছেন যে সবজিতে এবং যেসব ফল, কাঁচা ফল, হ্যাঁ, যেসব ফলকে রাখা যায় না, খাদ্যদ্রব্য স্থায়ীভাবে করে রাখা যায় না, যেমন খেজুর, খেজুর নয়, যেমন আম রয়েছে, কাঁঠাল রয়েছে, লিচু রয়েছে, ইত্যাদি এই ধরনের ফল, যেগুলো যতগুলি ফলমূল রয়েছে সেগুলিতে জাকাত নেই, এইরকমই শাক সবজিতে জাকাত নেই। তবে শাক সবজি আর ফলমূল বিক্রি করে কেউ যদি টাকা পয়সাকে সঞ্চয় করে রাখে, আর সেই টাকা পয়সা অন্য অন্য যে টাকা পয়সা রয়েছে তার সাথে মিলে বছর পুরা হবে, অথবা এই টাকাটাই হলো যেটা বছর ধরে থাকলো, তখন সেই পয়সাতে জাকাত লাগবে। কেউ যদি ফলমূলের ব্যবসা করে বা সবজির ব্যবসা করে, তাহলে ব্যবসায়ী সামগ্রী হিসাবে তাতে জাকাত লাগবে। কিন্তু যারা চাষাবাদ করছেন শাকসবজি বা ফলমূল, তাতে জাকাত নেই। এর দলিল হিসাবে সহিহ বুখারি এবং মুসলিমের হাদিস উল্লেখ করেছেন শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, যাতে রয়েছে খাদ্যদ্রব্যে জাকাতের কথা এবং চাঁদিতে জাকাতের কথা রয়েছে। তাতে রসুল্লাহ সাল বলছেন যে লাইসা ফিমা দুনা খামসাতে আওসুকি মিনাত তামারি সাদাকা, খেজুরের পাঁচ ওয়াসাকের কম যদি হয়, এই পাঁচ ওয়াসাককে এখানে 750 কেজি আপনি বলেছেন, পাঁচ ওয়াসাকের কম যদি হয়, তাহলে তাতে জাকাত নেই। এটি দলিল কি হিসাবে যে শাকসবজিতে জাকাত নেই? যে ওয়াসাক বলা হয়েছে, ওয়াসাক হচ্ছে একটা কাঠা, আর কাঠাতে মাপ করে কেনা বেচা হতো খাদ্যদ্রব্য, যেমন খেজুর, যেমন যব, হ্যাঁ, এই ধরনের যেগুলো খাদ্য, গম, এই খাদ্যদ্রব্যগুলি, আর এর উপরে ক্যাস করেন ধান চালকে, এগুলি কাঠা পাত্রে মাপার জিনিস, যেগুলিকে কাইল করা হয়, যেটাকে আরবি ভাষায় বলা হয়। এগুলিতে অসর আছে বা জাকাত আছে। আর শাকসবজি যেহেতু এভাবে মাপা হয় না, সুতরাং তাতে জাকাত নেই। এটি হচ্ছে সঠিক মত। আল্লাহ তাআলা আলাম।